বিশেষ করে আমার কলারুয়া উপজেলায় বর্তমান উপজেলা ক্রীড়া সংস্থা যে কমিটি আছে সেটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তো আমরা একই প্রশাসনের সাথে অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হয়েছে, তিনি অচিরেই কমিটি করবেন বলে আশ্বস্ত করেছে। দ্বিতীয়ত, করোনার পরবর্তী সময়ে খেলাধুলো শুরু হয়েছে, কিন্তু কলারুয়াতে আপনারা জানেন কোনো বিশেষ কোনো স্পন্সর বা পৃষ্ঠপোষকতা নাই, অর্থ হচ্ছে মূল বিষয়। আমরা কলারুয়া থেকে অর্থনৈতিকভাবে তেমন কোনো সহযোগিতা পাইনি। দ্বিতীয়ত, মাঠ একটি সমস্যা আছে আমাদের কলারুয়া হাইস্কুলের, যে ফুটবল মাঠটি আছে সেটি একটি সংস্কার করা দরকার ব্যাপক আকারে, সেটি কিন্তু নাই, মাঠটি সংস্কারের দাবি জানাচ্ছি। দীর্ঘদিন পরে, দীর্ঘদিন কোনো ছেলেদের বলি মেয়েদের বলি কোনো কোচিং প্রোগ্রাম ছিল না, এই মাসে সম্প্রতি সময়ে সাব ওমেন চ্যাম্পিয়নশিপ হওয়ার পরে কলারুয়া উপজেলা ক্রীড়া সংস্থা সভাপতি অনুমোদন এবং সেক্রেটারি জাহিদ ভাই থেকে আমরা লক্ষ্য করছি সাতক্ষীরা থেকে খন্দকার আরিফ হাসান প্রিন্সকে নিয়ে আমাদের কয়লা মাঠে একটি বালক বালিকাদের কোচিং শুরু হয়েছে এবং ধানদিয়া মাঠে দুটো কোচিং চল। কেন কী জন্য হয়নি এটার উত্তর দিতে পারবো না, অজ্ঞাত কারণে হোক বা যে কোনো কারণে এতদিন কেন হয়নি। তবে সাম্প্রতিক সময়ে সাব ওমেনের রেজ ধরে সাতক্ষীরা কোচ প্রিন্স ভাই তার উৎসাহ উদ্দীপনায় আমাদের উপজেলা ক্রীড়া সংস্থার জাহিদ ভাই তারা দেখল সাম্প্রতিক সময়ে দুটো কোচ এখনও চলমান। তো আমাদের এখন যে কী দরকার, মাঠের দরকার, স্পন্সর দরকার, গতিশীল নেতৃত্ব দরকার, একটি সমর্থন দরকার, রাজনৈতিক সমর্থন। হ্যাঁ, রাজনৈতিক সমর্থন আছে, কিন্তু রাজনৈতিক সমর্থনের পাশে আমাদের চাই অর্থ, পৃষ্ঠপোষক, সেটি কিন্তু আমরা পাচ্ছি। বাফুফে অথবা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কোনো প্রকার বরাদ্দ আসে কি না আমরা জানতে পারিনি, যে এখানে কী পরিমাণ বরাদ্দ আসে কি আসে না এটা আমাদের অবগত নেই। আজকে প্রতিটা খেলার যারা খেলা করেন, যারা খেলার সংগঠক যারা আছেন তাদেরকে দেখতে অভিযোগ, এখানে আমাদের কমিটি আছে ক্রীড়া সংস্থা প্রায় 16-18 বছর বয়স, অনেক সদস্য মারা গেছে, অনেক সদস্য প্যারালাইজ হয়ে গেছেন, এগুলো চেঞ্জ করতে হবে। এবং পরবর্তী যারা খেলোয়াড় যারা খেলোয়াড় সংগঠক যারা তাদেরকেও এই লাইন লাইটে নিয়ে আসতে হবে। কিন্তু অথর্ব কমিটি যদি হয় তা দিয়ে কখনো খেলা হবে না, খেলোয়াড় কমিটি হবে না, বা অথর্ব কমিটিকে দিয়ে কোনো খেলোয়াড় তৈরি করা সম্ভব নয় বলে আমি মনে করি। এই জন্য ক্রীড়া সংস্থা যারা দায়িত্বপ্রাপ্তে আছেন, আমাদের ক্রীড়া সংস্থার সভাপতি হলেন সম্মানিত ইউনুস সাহেব, তিনি ক্রীড়ামোদী মানুষ, তার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করব যে যারা খেলোয়াড় সংগঠক আছেন তাদেরকে নিয়ে একটি সুন্দর কমিটি তিনি তৈরি করবেন অনতিবিলম্বে। এবং যারা খেলার সাথে সংযুক্ত আছেন, যারা খেলা টিমের সাথে যারা সংযুক্ত আছেন, প্রাক্তন খেলোয়াড় যারা আছেন, নামে দামি খেলোয়াড় কিন্তু আমাদের কলরে আছেন, তাদের নিয়ে সুন্দর একটি কমিটি গঠন করে যাতে খেলার মানটা বৃদ্ধি পায়, নতুন খেলোয়াড় তৈরি হয়, মাঠটা পরিচর্যা করা, এরকম সর্বদিক দিয়ে খেলার মান বাড়াবে, বাড়বে আশা করি, এই প্রত্যাশা আমাদের। এবং আপনার এই টিম চ্যানেলের মাধ্যমে আমি উদ্যুত কর্তৃপক্ষ বিশেষ করে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তিনি এই ব্যাপারটায় অবশ্যই নজর দেবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।